আফটারনুন এন্ড ওয়েলকাম টু সায়েন্স স্টোরিজ। আমি সায়ন্তন, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং যে যার নিজের বাড়িতে আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটার সাথে আছে আমার থাম্বনেইল মেকার, আমার ওয়াইফ। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা একটা জায়গা একটু ঘুরতে যেতে চলেছি। কালকে রাত্রিবেলায় হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা রং টং যাব, কিন্তু আজ ভোরবেলা উঠেওছিলাম আমরা 4:30-5টার সময়, এক ঘন্টা ওয়েট করেছে কিন্তু বৃষ্টি থামেনি, তার জন্য বেরোতে পারিনি। সকাল থেকেই মনটা মানে করছিল যে কোথাও একটা ঘুরে আসি, কোথাও একটা বেরিয়ে আসি। তো এখানে নিয়ারেস্ট একটা লোকেশনে যাচ্ছি। তো এটা আমাদের ফার্স্ট ব্লগ দুজনে একসাথে। অনেকেই বলেছিল যে আমরা যেহেতু শিলিগুড়িতে থাকি তো নিয়ারেস্ট লোকেশনগুলোকে বেরিয়ে ব্লগ করার জন্য, কিন্তু আমাদের পসিবল হয়ে যায়নি এই করোনার সিচুয়েশনের জন্য। তো আমরা বিয়ের পরে এখানে এসে অনেক জায়গাতেই গেছি, যেমন সিকি ঝান্ডি গেছিলাম, আর কোথায় গেছিলাম যেন আমরা, সিটং গেছিলাম আমরা, কিন্তু কোনোদিনও এরকমভাবে ব্লগ করিনি, মানে ব্লগ করার সাহস পাইনি। জাস্ট ট্রাভেল ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, কিন্তু এটা আমরা প্রথমবার ব্লগ করছি। আর স্পেশালি সাথীদি আমাদেরকে অনেকবার করে বলেছিল যেন আমরা ব্লগ করি এবং ডেইলি ব্লগ করি, তো জাস্ট সাহস নিয়ে শুরু করলাম প্রথমবার। তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও যে কেমন লাগলো তোমাদের পুরোটা দেখার পরে। কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। গত 3.5 বছর ধরে আমি শিলিগুড়িতে কর্মরত অবস্থায় আছি, আর ওর সাথে বিয়ে হয়েছে জাস্ট 6 মাস হলো। ও আজকে বেরোচ্ছি একটা জায়গা, নিয়ারেস্ট লোকেশন খাপড়ি বলে একটা জায়গা, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো যে জায়গাটা কিরকম। তো আমাদের সাথে থেকো গাইস। আমরা রেডি হয়ে গেছি একদম ডেস্টিনেশনে যাওয়ার জন্য, মুখে মাস্ক পরে হাতে স্যানিটাইজার নিয়ে। তো এবার আমরা যাবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা বাঘাযতীন পার্ক থেকে খাপড়ি জঙ্গলের দিকে যাচ্ছি। তো আমাদের সাথে আছে আমার একটা ভাই শিলিগুড়ির, নাম হচ্ছে সোনু, ওই আমাদের লোকাল গাইড ভাই। তো আমরা এখন আশিগড় মোড় হয়ে সোজা খাপড়ির দিকে এগোচ্ছি। সকালে বৃষ্টি হলো, এখন খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশে একটু মেঘ নেই, একদম দারুণ একটা ওয়েদার। ওর আজকে ইচ্ছা হয়েছিল ও স্কুটি চালাবে, তো স্কুটি নিয়ে আমার পিছু পিছু আসছে। দেখে নাও বিল্ডিংটা, এটা শিলিগুড়ি ক্লাব। শিলিগুড়ি ক্লাবের ওপর দিয়ে আমরা যাচ্ছি, সামনেই আছে বানেশ্বর মোড়। এটা বানেশ্বর মোড়, দেখো একটা 4 মাথা মোড় আছে, এখান থেকে আমরা সোজা যাব এদিকে গেলে ইস্কন মন্দির রোড পড়ছে, আমরা সোজা যাব। আমরা এখন খাপড়ি ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ রাস্তাটা সুন্দর একটা সবুজ জঙ্গল, এটা খাপড়ির রাস্তা, চারদিকের ভিউটা দেখো। চারদিকে জঙ্গল আর জঙ্গল, খুব সুন্দর একটা পরিবেশ, না গরম না ঠান্ডা, খুব মনোরম একটা পরিবেশ। এটা খাপড়ি মাঠ, দেখো এখানে সবাই খেলাধুলো করছে, ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর আমরা এখন যাচ্ছি লোকনাথ মন্দিরে। গাইস আমরা এখন চলে এসেছি লোকনাথ মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লোকনাথ মন্দির। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে একটু দর্শন করবো। আজকে ওয়েদারটা সত্যি খুব দারুণ, শিলিগুড়ির দারুণ ওয়েদার। তো তোমাদেরকে দেখাই লোকনাথ মন্দিরের ভিতরটা কেমন, চলো তোমরা জায়গাটা দেখো, খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা জায়গা। বাবা লোকনাথের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, এখন বাবা লোকনাথের মূর্তি। তো গাইস লকডাউনের পর এই প্রথম আমরা বাইরে বেরোলাম, আমরা কোথাও বেরোতে পারিনি, ঘরের মধ্যে একদম বন্দি দশা কাটাচ্ছিলাম। Thank you.
পরিষ্কার, জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে, জাস্ট এই দৃশ্যটা দেখার জন্য, এই সুন্দর জঙ্গলটা দেখার জন্যই সমস্ত মানুষ এই জায়গাটায় আসে। খুব সুন্দর একটা ভিউ, আমি জানি না ক্যামেরায় আমি কতটা দেখাতে পারছি, কিন্তু খুব সুন্দর লাগছে এখানে এসে। তোমরা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ একটা ভিউ। যারা কলকাতার মানুষ তারা এই সমস্ত ভিউ দেখে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আমি নিজেও কলকাতার, তো আমিও ভীষণ এক্সাইটেড এইরকম একটা ভিউ দেখার জন্য। খুব সুন্দর লাগছে এখানে। জগিং করার মজাই আলাদা, ভোরবেলা বা বিকালবেলা যখন হোক খুব সুন্দর লাগবে। যারা কলকাতার মানুষ তাদের তো এই সমস্ত লোকেশন খুব ভালো লাগে, তাদের জন্যই নর্থ বেঙ্গল বিখ্যাত। তো হ্যাঁ, একটু সাবধানে গাড়ি চালাতে হবে, বাট ওভারঅল দারুণ। জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে, বাট এখান থেকে এই দৃশ্যটা অপরূপ লাগছে। জাস্ট আকাশ, তার মাঝখান দিয়ে সূর্যের রোদটা পড়েছে পাহাড়ের ওপর। পাহাড়টা হয়তো ঠিক ফোকাস করতে পারছি না, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। দেখো খুব সুন্দর একটা দৃশ্য। সো আমার মতো এরকম অনেক মানুষজনই আছে যারা চাকরি সূত্রে শিলিগুড়িতে আছে, এবং এরকম কিছু নিয়ারেস্ট ডেস্টিনেশন যেগুলো সবাই হয়তো জানে না, এই সব জায়গায় ভিজিট করতে চাও। তো শিলিগুড়ির মানুষদের জন্য বা কলকাতার মানুষ যারা শিলিগুড়িতে আছে তাদের জন্য এই জায়গাটা কিভাবে আসতে হবে সেটা আমার ভাই সোনু বলবে। সোনু একটু বলে দে কিভাবে এখানে আসতে হবে। শিলিগুড়ি থাকলে অবশ্যই সবাই আশিগড়ের নাম তো শুনেছেনই। আশিগড় থেকে বানেশ্বর মোড়ের রাস্তা ধরে কিছুটা এগিয়ে ডান দিকে টার্ন নিলেই আমাদের সামনেই পড়বে খাপড়ি ফরেস্ট। খাপড়ি ফরেস্টে চলে আসতে পারেন, খুব সুন্দর ওয়েদার পাবেন এখানে। সকালে, দুপুরে, বিকালে নানান চারিদিকে সালি সবুজ প্রাকৃতিক পরিবেশে মজা নিতে হলে এই জায়গাটা আমি বলবো খুব ভালো। শুনলেন, খাপড়ি জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরাও প্রথমবার এসেছি এবং সত্যি মুগ্ধ। আমরা হয়তো ভবিষ্যতে আবার আসবো, কি আসবো তোমরা? একদম আমরা আসবো, মন ভালো করার জন্য একদম পারফেক্ট জায়গা। একদম যখন তখন আসাই যায়, একটা স্কুটি থাকলেই হবে, 10 মিনিটের রাস্তা। আর এখন ওই জঙ্গলের মধ্যে ঢুকতে দেওয়াটা আগে নিষিদ্ধ করে দিয়েছে, আগে এখানে এসে মানুষ স্নান করতো এবং আরও ভেতরে যাওয়া যেত, কিন্তু এখন যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট ওটাকে বন্ধ করে দিয়েছে তো ভেতরে আর ঢোকা যাবে না। তো বাইরে থেকে এই জায়গাটা আগে নদী ছিল, বাট এটা এখন শুকিয়ে গেছে। তো গাইস আমরা এখন খাপড়ি ফরেস্টে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ফরেস্টের ভিতরে ঢুকবো, আমরা দেখবো যে ভেতরটা কেমন লাগে দেখতে। প্রথমবার এসেছি এরকম সুন্দর একটা জঙ্গল, জাস্ট সানসেট হচ্ছে। হাই, একদম নিস্তব্ধ প্রকৃতি। নর্থ বেঙ্গল হয়তো এই জন্যই মানুষজন আসতে চায় এত সুন্দর প্রকৃতি দেখার জন্য, বিশেষ করে আমরা যারা কলকাতার। আর লকডাউনের পর এটা একটা দারুণ রিফ্রেশমেন্ট, সত্যি ভীষণ ভালো লাগছে, বারবার বলছি তোমাদেরকে। আমরা এখন হেঁটে হেঁটে জঙ্গলের ভেতরে ঢুকছি। এখানে মাঝে মধ্যেই হাতি বেরোয়, আর অনেকেই এখানে সাইক্লিং, জগিং এই সমস্ত করতে আসে। মানে এলে মনটা জাস্ট ভালো হয়ে যাবে, এত সুন্দর নেচার। এত চারদিকে দেখো, জঙ্গল আর জঙ্গল, খুব সুন্দর লাগছে ভিউটা। আকাশটার কালারটা দেখো। ব্যাকগ্রাউন্ডটা দেখো, অনেকদিন বেরোয়নি বলে একটু হাঁপিয়ে যাচ্ছি। আর এই মাস্ক পরে ইটস ভেরি ডিসগাস্টিং, সত্যি কথা জানি না কাদের মাস্ক পরতে ভালো লাগে, আমাদের তো একদম ভালো লাগে না। তোমার ভালো লাগে? ঠিক আছে, আমি জানি না তোমার কিভাবে ভালো লাগে, আমার একদম ভালো লাগছে না। এই হেঁটে একটুখানিতেই হাঁপিয়ে যাচ্ছি, মানে ঘরে থেকে থেকে কিরকম অবস্থা হয়ে যাচ্ছে আমাদের বুঝতেই পারা যাচ্ছে।
কিন্তু এখানে এসে মনটা একদম ভালো হয়ে গেছে কি গাইস তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আমরা এরকম ব্লগ আরো আনার চেষ্টা করব যেহেতু লকডাউনটা আছে সেহেতু আমরা ঠিকঠাক করে বেরোতে পারছি না কিন্তু লকডাউনটা খুললে এরকম ব্লগ আরো আসতে থাকবে তো প্লিজ সাবস্ক্রাইব করো আমাদেরকে আশা করছি একদম শেয়ার করো বন্ধুদের সাথে আর প্লিজ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া আমরা যেতে পারবো না তো প্লিজ 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 সাবস্ক্রাইব সো গাইস আমরা এখন যে জায়গাটায় ঢুকছি এই জায়গাটায় হাতি বেরোয় মানে চারটে পাঁচটার পর হাতি বেরোয় জাস্ট আমরা একটুখানি এসছি কারণ আমরা একদম যারা লোকাল যারা আছে তাকে পিছনে দেখতে পাচ্ছ তারা ওয়ার্ন করলো যে নিজে রিক্সে যাও জানি না যাচ্ছি কারণ না গেলে হয়তো আফসোস হবে যে একবার যাওয়া হলো না তো বেশি ভেতরে যাবো না একদম গভীর জঙ্গল তোমরা দেখো ভীষণ গভীর জঙ্গল দেখতেই পাচ্ছ ওই যে রাস্তাটা জাস্ট কেউ কোথাও নেই এখানে আমরা এসছি এতটা দূরে হেঁটে হেঁটে একটু রিক্স নিয়ে আমরা যাব না ওকে কারণ ও ভয় পাচ্ছে আমিও ভয় পাচ্ছি কিছুটা দেখো এই জায়গাটা আমি জাস্ট এখন ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরো ঘন জঙ্গল দেখো কি সুন্দর লাগছে মেঘটা ক্যামেরাতে অতটা বোঝা যাবে না এখন বাজে প্রায় 6:33 বাজে কেউ কোথাও নেই শুধু পরিবেশটা চারটের পরই এখানে আসতে বারণ করে শুধু পরিবেশটা সুন্দর বলে এখানে এসছি আমরা দেখতেই পাচ্ছ পাখির ডাক সন্ধে নেমে আসছে এবার আমরা বাড়ির দিকে ফিরবো মাস্কটা জাস্ট খুললাম এখানে সুন্দর একটা ফ্রেশ এয়ার পাচ্ছি ও ভয় খোলেনি তো আমরা এখন এখান থেকে চলে যাবো কারণ সন্ধে নেমে আসছে এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক না কারণ ফরেস্ট রেঞ্জাররা যদি চলে আসে আবার ফালতু ঝামেলায় জড়াবে তো এরপর আমরা বাড়ির দিকে রওনা হবো ওকে একদমই যেতে ইচ্ছা করছে না সত্যি তাই ভয়ও করছে আবার থাকতেও ইচ্ছা করছে এত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ কিন্তু বুনো হাতির না লাইফ রিস্ক হয়ে যাবে হাতি দেখতেছে মরেই যাবো হয়তো আর এরপর ব্লগও বানাতে পারবো না আর তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো না তো এখান থেকে চলে যাওয়াটাই ভালো জাস্ট আকাশের কালারটা দেখো জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে সত্যি ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে একটা দারুণ একদম তো বেলায় যখন রং করতাম তখন জাস্ট এরকম টাচ দিতাম না এত ভালো পারতাম না এত ভালো পারলে আজকে পেন্টার হয়ে যেতাম বাট ওই আর কি ভীষণ সুন্দর লাগছে আকাশটা সন্ধে নেমে আসছে সন্ধের আকাশ আজকে সময়টা খুব ভালো কাটলো বলো ভীষণ ভালো কাটলো সময়টা হ্যাঁ একদম লাস্ট ফেব্রুয়ারিতে ঘুরতে বেরিয়েছিলাম তারপর একদম গৃহবন্দী দেখো আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে সেটা ও করবে হচ্ছে আমার বন্ধু অয়ন আর আরো কিছু বন্ধু মিলে একটা ইউটিউবে চ্যানেল খুলেছে চ্যানেলটার নাম হচ্ছে WBB এসি আড্ডা তো তাতে তোমরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ এবং ম্যাথ আপাতত শুরু হচ্ছে তো যারা এখন তো এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অনেক নিডি স্টুডেন্ট রয়েছে যারা বাড়িতে বসে পড়াশোনা করতে চাইছ তো তারা খুব ইজিলি করতে পারবে খুব ভালো পড়ায় ওরা তো তোমরা দেখতে পারো এটা খুবই খুবই সুন্দর একটা প্রচেষ্টা তোমরা ওদেরকে সাপোর্ট করো একদম নতুন চ্যানেল আমাদেরকে প্লিজ সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটা নতুন আমি ওই চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করতে পারো তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদেরকে অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া বারবারই বলি তোমাদের ভালোবাসা বা সাপোর্ট ছাড়া কখনোই আমরা কিছু করতে পারবো না তো তোমাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি আরও ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব তো আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর আমাদেরকে ভালোবাসতে থেকো তবেই আমরা নতুন নতুন ভিডিও আনার সাহস পাবো এক্স্যাক্টলি